আমরা একটু দেখি মধ্যযুগে বৌদ্ধ বিজ্ঞানের কি বিকাশ হয়েছিল। ত্রয়োদশ শতাব্দীর পূর্বে পর্যন্ত ইউরোপে জ্ঞান বিজ্ঞানের তেমন সূচনা হয়নি। নবম থেকে দ্বাদশ শতকে পশ্চিম ইউরোপের সঙ্গে আরবের নিবিড় যোগাযোগ স্থাপিত হয়। তখন পশ্চিম ইউরোপীয়রা বিশেষভাবে গ্রহণ করেছিল বাইজান্টাইন এবং মুসলিম সভ্যতার যে জ্ঞানের ধারা, এতে উভয় পক্ষই লাভবান হয়েছিল। ইউরোপীয় সভ্যতার বিজ্ঞানী অনুসন্ধিৎসার ফলে বিশ্বজগৎকে নতুন করে দেখার তাগিদ অনুভব করে। এ যুগে পরীক্ষাগার বা আমরা যেটা আগে শুধুমাত্র থিওরিক্যাল সায়েন্স ছিল, এটি এ যুগে এসে পরীক্ষামূলক বিজ্ঞানের জন্ম লাভ করে। চারদিকে নতুন নতুন পরীক্ষা সম্পাদিত হতে থাকে এবং এ থেকে জন্ম নেয় নতুন এক ধারণার। ম্যাগনাস রাজন ব্যাকন ত্রয়োদশ শতকের সব থেকে পণ্ডিত ব্যক্তি ছিলেন। আলবার্ট ম্যাগনাস, তিনি 1193 থেকে 1280 সাল পর্যন্ত তার জীবনকাল। তার মতে বিজ্ঞান যা শোনা যায় তাকে বিশ্বাস করা নয়, বরং বিজ্ঞান হল প্রাকৃতিক ঘটনার যথার্থ কারণের অনুসন্ধান। মধ্যযুগে যখন নিয়মের প্রতি অন্ধ অনুগত্যই ছিল সাধারণ নিয়ম, তখন তার এই বৈজ্ঞানিক মানসিকতা লক্ষ্য করার মতো। রজার বেকেল ছিলেন পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা। তার মতে পরীক্ষা ও পর্যালোচনার মাধ্যমে বিজ্ঞানের সব সত্য যাচাই করা উচিত। তোমরা লিওনার্দো দা ভিঞ্চির নাম শুনেছ, যিনি 1452 থেকে 1519 পর্যন্ত যার জীবনকাল। 15 শতকের শেষ দিকে পাখির উড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের একটি মডেল তৈরি করেছিলেন। তিনি মূলত একজন চিত্রশিল্পী ছিলেন, কিন্তু বলবিদ্যা সম্পর্কে তার উল্লেখযোগ্য জ্ঞান ছিল। ফলে তিনি কিছু সাধারণ যন্ত্র তৈরি করার দক্ষতা অর্জন করেছিলেন।